আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এডিটিং করে অশ্লীল ভিডিও নির্মাণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে একজোড়া যুবক যুবতীকে আটক করেছে করিমগঞ্জ পুলিশ। তারা প্রথমে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট বানিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, রিকোয়েস্ট গ্রহণ করার পর ভিডিও কল এবং তারপরেই কয়েক সেকেন্ডের মধ্যে স্ক্রিন রেকর্ডিং করে এরপর ভিডিও এডিট করা হয়। অশ্লীল ভিডিও নির্মাণ করে ভাইরাল করার হুমকি দিয়ে অর্থ দাবি করে তারা। এর পেছনে রয়েছে একটি চক্র। এই চক্রটি দীর্ঘদিন ধরে করিমগঞ্জ শহরে এভাবে ব্ল্যাকমেইল করে অর্থ আত্মসাত করে আসছে। মঙ্গলবার এমনই এক ঘটনার অভিযোগে করিমগঞ্জ পুলিশ একজোড়া যুবক যুবতীকে আটক করে দুজনই পাতারকান্দি বাজারিসরার বাসিন্দা বলে জানা গিয়েছে। আধার লিঙ্কের কাজ অসম্পূর্ণ থাকায় পিএম কিষাণ সম্মান নিধির অধীনে কৃষি ভাতা পেতে চরম হয়রানির শিকার হচ্ছেন হাইলাকান্দির হিতাধিকারীরা। গত 4-5 মাস আগে আধার লিঙ্ক করার জন্য হিতাধিকারীরা কাগজপত্র জমা করলেও আজ পর্যন্ত বেশিরভাগ সুবিধা প্রাপকরা বঞ্চিত হয়ে রয়েছেন। গুরুতর এই অভিযোগ তুলে মঙ্গলবার হাইলাকান্দির জেলাশাসকের কাছে এক স্মারকপত্র প্রদান করেন রাইজর দলের হাইলাকান্দি সমষ্টি কমিটির সভাপতি জার্জিস আহমদ লস্কর এবং কার্যকরী সভাপতি সাবুল হোসেন লস্কর। ব্যতিক্রমী স্থান বাদ দিয়ে 30 থেকে কম পড়ুয়া থাকা স্কুলগুলো থাকবে না, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো একত্রীকরণ হবে। বিশেষভাবে সক্ষম 230 জনকে নিম্ন এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে মঙ্গলবার এমনই সাফ জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পেগু। তিনি এও বলেন, একাংশ শিক্ষক স্কুলে না গিয়ে রাজনীতি করার পাশাপাশি এলআইসিতেও কাজ শুরু করেছেন। ওই শিক্ষকরা রিমস অ্যাপের বিরোধিতা করে স্বচ্ছ শিক্ষকদের বিপদে ফেলেছিলেন। বলেন, বদলির জন্য পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে শিক্ষকদের। প্রায় 6 বছর পুরনো একটি খুনের মামলায় 2 অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল জেলা এবং দায়রা আদালত, সেই সঙ্গে 30,000 টাকা জরিমানাও করে আদালত। জরিমানা অনাদায়ে 2 অভিযুক্তকে আরও 2 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন জেলা এবং দায়রা জজ সুচন্দ্রা ভট্টাচার্য। 2016 সালের বহু চর্চিত বালিরবন্দের আসাদুদ্দিন খুনের মামলায় 2 অভিযুক্তকে মঙ্গলবার এক আদেশে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে আদালত। মামলায় আসাদের পক্ষে আইনি কৌশলী ছিলেন এডিশনাল পাবলিক প্রসিকিউটর দেবজ্যোতি রায়। দক্ষিণ হাইলাকান্দির অধিকাংশ রাস্তা বর্ষার মরশুমে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বর্ষার মরশুমে গ্রামীণ সড়কে চলাচল করতে অনেক দুর্ভোগ পোহাতে হয় দক্ষিণ হাইলাকান্দির জামিরা গ্রাম পঞ্চায়েতের মণিপুরী সিট থেকে নন্দগ্রাম সংযোগকারী সড়কে। সড়কটির অবস্থা অত্যন্ত বেহাল, জলে কাদায় এক হয়ে যাওয়ায় ওই সড়কটি দিয়ে সবসময় বড় গাড়ি চলাচলের ফলে অত্যন্ত বেহাল অবস্থা হয়ে পড়েছে সড়কটি। এলাকার জনগণ অভিযোগ করে জানান, এই সড়কের বেহাল অবস্থার জন্য দায়ী জামিরা খালাপুল এলাকার মহরমালি। অভিযোগ অনুযায়ী মহরমালির চিমনি বাট্টার ইটের ব্যবসা রয়েছে মণিপুরী সিট গ্রামে। বাট্টায় ইট নিতে প্রতিদিনই লোড গাড়ি প্রবেশ করাতেই সড়কের হাল চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এলাকার সচেতন মানুষ বাট্টার মালিকের কাছে এ নিয়ে বেশ কয়েকবার কথা বললেও মালিক উল্টো তাদের উপর ক্ষেপে যান। এদিন এলাকার লোকেরা সংবাদ মাধ্যমে সবিস্তারে এই অভিযোগ তুলে ধরেন। শীঘ্রই এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী জনগণ। এখন থেকে রাজ্যের সরকারি এলপি স্কুলের ছাত্রছাত্রীদের বিনামূল্যে ইউনিফর্ম দেওয়ার পাশাপাশি তাদের দেওয়া হবে জুতো, মোজা আর সোয়েটার। শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পেগু প্রাথমিক শিক্ষক সম্মিলনীর কর্মকর্তাদের সঙ্গে সোমবার গৌহাটিতে অনুষ্ঠিত এক বৈঠকে এই প্রতিশ্রুতি দিয়েছেন। শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পেগু ছাত্রছাত্রীদের বিনামূল্যে পর্বক্ত সামগ্রী দেওয়ার জন্য প্রয়োজনীয় বাজেট তৈরি করতে মিশন ডিরেক্টরকে নির্দেশ দিয়েছেন। দেশের রাজধানী দিল্লি থেকে উদ্ধার করা হয়েছে অসমের জনৈক যুবতীর মরদেহ। নিহত যুবতীর নাম পিঙ্কি বড় বলে জানা গিয়েছে। পিঙ্কির বাড়ি গোলাঘাট জেলায়। কর্মসূত্রে সে দিল্লিতে একটি বাড়াঘরে বাস করত, কিন্তু সোমবার তাকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে দিল্লি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
পিঙ্কি বরর কিভাবে মৃত্যু হয়েছে সে সম্পর্কে পুলিশ এখনও বিস্তারিত তথ্য জানাতে পারেনি। তবে ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। গ্রীষ্মকালীন অবকাশ শেষ হওয়ার পর প্রথম কর্মদিবসেই রেকর্ড গড়ল সুপ্রিম কোর্ট। একদিনে মোট 44টি মামলার রায় দিল শীর্ষ আদালত। বিচারপতি এম আর শাহ একাই 20টি মামলার রায়দান করেন। ফৌজদারি মামলা থেকে জনস্বার্থ, ব্যাংকিং এবং বাণিজ্যিক বিষয় থেকে আদালত অবমাননা, একাধিক ইস্যুতে করা মামলার রায়দান করে শীর্ষ আদালত। গত 23 মে থেকে 10 জুলাই পর্যন্ত সুপ্রিম কোর্টে গ্রীষ্মকালীন ছুটি ছিল। 11 জুলাই অর্থাৎ সোমবার আদালত খুলতেই বিভিন্ন মামলা রায়দান করা হয় একের পর এক। শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতিরা সর্বদা দাবি করে এসেছেন যে ছুটির ফলে মামলা নিয়ে পড়াশোনা করার সময় পাওয়া যায়, এতে রায়দানে সুবিধা হয়। উত্তর পূর্ব সীমান্ত রেলের অন্তর্গত বিভিন্ন স্টেশনে অভিযান চালিয়ে মানব পাচারকারীর কবল থেকে কয়েকজন মহিলা এবং শিশুকে উদ্ধার করেছে রেলের সুরক্ষা বাহিনী অর্থাৎ আরপিএফ। উত্তর পূর্ব সীমান্ত রেলের চিফ পাবলিক রিলেশনস অফিসার সাব্যসাচী দে জানান, 2 জন মহিলা এবং 2টি নাবালিকাকে সাফল্যের সঙ্গে উদ্ধার করতে সক্ষম হয়েছে আরপিএফ। তিনি আরও জানান, এদিন ডিমাপুরের আরপিএফ মানব পাচারকারীর বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেছে। এর সঙ্গে মানব পাচারকারী সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে। অন্তদয় রেশন কার্ডধারী ব্যক্তিদের জন্য সুসংবাদ দিল সরকার। সরকার সিদ্ধান্ত নিয়েছে যে অন্তদয় কার্ডধারীদের বিনামূল্যে চিকিৎসার জন্য আয়ুষ্মান কার্ড তৈরি করা হবে। আয়ুষ্মান কার্ড তৈরির জন্য সরকার জেলা এবং তহসিল স্তরে কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রগুলিতে একটি বিশেষ প্রচার চালাবে। এই অভিযানের আওতায় অন্তদয় কার্ড আছে এমন সমস্ত পরিবারের আয়ুষ্মান কার্ড তৈরি করাই লক্ষ্য। জনসুবিধা কেন্দ্রগুলোতেও এই সুবিধা চালু করার নির্দেশ দিয়েছে সরকার। অন্তদয় রেশন কার্ড দেখিয়ে এখানেও আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করা যাবে। শোণিতপুর জেলার অন্তর্গত জামগুড়িহাটের পানপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। নিহত যুবকের নাম শ্রীমন্ত দাস বলে পরিচয় পাওয়া গিয়েছে। জানা গিয়েছে বুধবার সকালে শ্রীমন্ত দাস তার বাড়ির একটি ঘরে সিলিং ফ্যান মেরামতি করেন। সিলিং ফ্যানটি মেরামত করে নিচে নেমে তিনি সুইচ দিতে গেলে বিদ্যুতের সংস্পর্শে এসে যান। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তাররা তাকে উন্নত চিকিৎসার জন্য তেজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন, কিন্তু ততক্ষণে তিনি মৃত্যুর কুলে ডলে পড়েন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মাত্র 2 মাস আগে তিনি বিয়ে করেছিলেন। তরতাজা যুবকের মৃত্যুতে নববধূসহ তার বাবা মার বিলাপে গোটা গ্রাম শোকাচ্ছন্ন হয়ে পড়েছে। কেন্দ্রীয় সরকার সংসদের বর্ষাকালীন অধিবেশনের আগে আগামী রবিবার এক সর্বদলীয় বৈঠক আহ্বান করেছে। সংসদীয় পরিক্রমা বিভাগের মন্ত্রী প্রহ্লাদ যোশী এই বৈঠক আহ্বান করেন। আসন্ন বর্ষাকালীন অধিবেশনে বিরোধী দলগুলি ভারত চীন সীমান্তে অব্যাহত থাকা অচলাবস্থা, সশস্ত্র বাহিনীতে সশস্ত্রকালীন নিযুক্তি প্রক্রিয়া, অগ্নিপথ প্রকল্প ইত্যাদি বিষয় উত্থাপন করার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, সংসদের বর্ষাকালীন অধিবেশন আগামী 18 জুলাই থেকে শুরু হবে এবং 12 আগস্ট অধিবেশন শেষ হবে। জেলার অনেক জায়গায় জল এখনও কমেনি। মানুষ জলের মধ্যেই গড়ে বিনিদ্র রাত কাটাচ্ছেন। হালি চারা লাগানোর সময় প্রায় অতিক্রান্ত। জেলার কৃষি জমি এখনও জলের তলায়। পুকুর ফিশারি ডুবে মাছ বেরিয়ে যাওয়ায় মৎস্যচাষীদের মাথায় হাত। বানের জলে অসংখ্য গবাদি পশুর মৃত্যু হয়েছে। গ্রামের কৃষক এবং গরিব মানুষ সর্বশান্ত। এমনিতেই গ্রামাঞ্চলের কৃষির অবস্থা শোচনীয়। তার উপর এবারের মে জুন মাসের পরপর 2 বারের বন্যায় কৃষক পথে বসেছেন। গড়বাড়ি সংস্কার সহ সারা বছরের খাওয়া পড়া সহ সংসার খরচ তারা কীভাবে চালাবেন? এখন বন্যার জল কমার সঙ্গে চারিদিকে জলবাহিত রোগের প্রকোপ দেখা দিচ্ছে। বুধবার করিমগঞ্জে সিপিআইএম বিক্ষোভ মিছিলে যোগ দিয়ে এই কথাগুলি বলেন দলের অসম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য নির্মল দে। তিনি বলেন, মে মাসের প্রাক বর্ষার পর প্রথম বন্যার সময়। সিপিআইএমের পক্ষ থেকে জেলাশাসককে স্মারকপত্র দিয়ে বন্যার রোধে আগাম ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়, কিন্তু রাজ্য সরকার এবং জেলা প্রশাসন সেই কাজ করেনি। নদীবাঁধ এবং স্লুইসগেটগুলোর অবস্থা শোচনীয়। প্রসঙ্গক্রমে শিলচরের কথা উল্লেখ করে তিনি বলেন, শিলচরের বন্যায় বেতুকান্দির ঘটনাকে বারবার সামনে আনা হচ্ছে, অথচ 21টি স্থানে বরাকের বাঁধ ভেঙে জল বেরিয়ে এসেছে, একথা চেপে যাওয়া হচ্ছে।